কোটাবিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহিদের যে কোনো সময়ের তুলনায় আমাদের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে অনেকটা কিন্তু হোচট খাচ্ছে দর্শক সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে কোটা সংস্কারের আর তার মধ্যেই অতর্কিত হামলা দর্শক শ্রোতা ছাত্রলীগের কেউ মারা গেলেই সবাই কমেন্টে এসে লেখে আলহামদুলিল্লাহ দর্শক এরকমটাই কেন অবশেষে দর্শক শ্রোতা এ নিয়ে মুখুলেন খুলেন জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ কি সিদ্ধান্ত দিলেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং যে বর্তমান দেশের পরিস্থিতি চলছে তার সর্বশেষ আপডেটগুলো জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশটি স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাক মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন তার প্রশ্নগুলো হচ্ছে গতকাল আমি আপনাদের জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। গতরাতে জানতে পারলাম জাতিসংঘের লোগো সম্বলিত ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং তারা জাতিসংঘের লোগো বহনকারী গাড়ি থেকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ নাগরিকদেরও হত্যা করা হয়েছে দেখে মনে হয় দেশটি যেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নেম নুরুল দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান নামে আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু আদনান তোহা সবাইকে সরকারি বাহিনীর সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্বতা দেখতে পাচ্ছে না আমি জানি ইন্টারনেট না থাকার কারণে

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে আমরা যা করেছি এবং আমার বলা উচিত আমাদের সর্বোত্তম সময়ে আমরা সব সময় যেটা করেছি তা হলো বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা আমরা নিশ্চিত করতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই বিশ্বের যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে সেসব দেশ সবচাইতে শক্তিশালী হয় এবং আমরা এটাই অনবরত করে যাচ্ছি এটি আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচালনা করতে থাকবে এ সময় জ্যাকব মিল্টন জানতে চান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকার যা করতে বলছে শেখ হাসিনা তা শুনছেন বলে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র মনে করেন কিনা জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা আমাদের অগ্রাধিকার গুলো স্পষ্ট করতে থাকবো আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যা করতে পারি তা হলো মৌলিক স্বাধীনতার প্রশ্নগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেয়া এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি আর এটাই আমরা চালিয়ে যাব এর জবাবে মিল্টন আরেকটি প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান হুমভিস এবং ট্যাঙ্কে জাতিসংঘের লোক ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষ নিহত হচ্ছে কেন তারা জাতিসংঘের লোগো ব্যবহার করছে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি ওই সুনির্দিষ্ট রিপোর্ট সম্পর্কে জানি না আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত তবে আমি বলবো আমি যেমন স্পষ্ট বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার আমরা নিন্দা করি প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতার মৌলিক স্বাধীনতা পালন করতে দেয়া উচিত এবং একই সাথে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার জন্য আমরা আহ্বান জানাই দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন কাপের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দিয়ে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে অনেকটা কিন্তু হোঁচট খাচ্ছে বিভিন্ন কারণে আমাদের একজন শিক্ষামন্ত্রীও আছেন কিন্তু শিক্ষকদের যে দাবি বা ছাত্রছাত্রীদের যে দাবি এই দাবিগুলোর সাথে বরাবরই আমরা দেখি এটা আজকে আওয়ামী লীগের দৃশ্য যে শুধু দেখছেন তা না বিএনপির বেড়েও সেইম এই কাজগুলা যে এই সেক্টরের একজন যিনি গার্জিয়ান তিনি সবসময় তার অবস্থানটা প্রকাশ করেন এই সেক্টরের বাহিরে গিয়ে বেশিরভাগ সময় মাঝে মাঝে বাধ্য হইয়া হয়তো মানতে হয় তো আমাদের যিনি এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আছেন মহিবুল হাসান চৌধুরী নৌফেল তিনি শিক্ষামন্ত্রী এর আগেও তিনি আপনার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন তো এবার পূর্ণ মেয়াদে এই সরকারের দায়িত্ব নেওয়ার পর তার সেক্টরটা অনেকগুলো হোচট খাইছে বিশেষ করে শিক্ষকদের আন্দোলন বেতন ভাতার ইস্যু সর্বশেষ কোটা ইস্যু তো অনেকটা মনে হচ্ছে বা আমাদের যেই শিক্ষা পদ্ধতি এখানে অনেক কিছুই ত্রুটির পর ত্রুটি সামনে আসছে আর এগুলা সঠিকভাবে আমার মনে হয় যে তিনি আরেকটু সচেষ্ট হবেন এগুলাকে দায়িত্বগুলো পালনে বা যারা এই সংশ্লিষ্ট সেক্টরগুলোতে কাজ করছেন তাদের প্রতি আরো শক্ত নির্দেশনা থাকবে যেন আমাদের শিক্ষার মান আরও বাড়ে যাই হোক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে একটা বিবৃতিতে আপনারা জানেন যে প্রজ্ঞাপন জারি করে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে হল বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক স্কুল প্রাইমারি স্কুল কলেজ লেভেলে তো কবে থেকে আসলে সবকিছু চালু হতে যাচ্ছে জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পরে তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে আর সিদ্ধান্তটা ওইভাবে নেওয়া হবে জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী আপনার তিনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার মতন পরিবেশ এখনো তৈরি হয়নি জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিস্থিতি জানানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মানে এই মুহূর্তে দরজা খুলতে পারছি না এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার আপনার বুধবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে গতকালকে থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তিনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার প্রাথমিক বিদ্যালয়গুলোকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ষোলো জুলাই থেকে যে ঘটনাগুলো ঘটেছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সকল কিছুই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজগুলো বন্ধ থাকবে তার মানে কবে শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে এটার কোনো তথ্য নেই যদিও ছাত্রছাত্রীরা বলছে ক্যাম্পাসগুলো খুলে দিতে ইন্টারনেট চালু করতে হলে ফিরতে আর সেই ক্ষেত্রে শিক্ষার পরিবেশটাকে একটু মেকশিউর করতে এখন আসলে কেমনে কি হবে আমি জানি না এই হোচটে আসলে কি অর্জন করলাম কোটা তো ভাই এটা এমনি আসতো হয়তো বা দিন আগে পড়ে বাট এতগুলো লাশ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ক্ষতি শিক্ষার এত পরিমাণ ধ্বংস এই মুহূর্তে আর কি সব কিছু মিলিয়ে অনেকটা বিধ্বস্ত অবস্থা আমার মনে হয় এই মুহূর্তে আমরা একটা খুব ক্রিটিক্যাল টাইম পার করছি প্রত্যেকটা মানুষ ভয়ে আছে মন চাইলেই কথা বলা যাচ্ছে না আবার বেশি কথা বললো ঝামেলা আবার কম কথা বললো ঝামেলা হ্যাঁ আপনি এখন আসলে কোনটা করবেন এই পরিস্থিতিতে তবে আমরা চাই রাষ্ট্রের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হোক স্বাভাবিক জীবন ফিরে আসুক তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ খুব শেষ করার কারণে কাছে আবার মতো করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ